হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা লাইফ স্টাইল। তো দেখো, আমরা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে বসে আছি, ট্রেনের কোনো পাত্তা নেই। দেখতে পাচ্ছ আমি সেখানে কি করছি? ও তো খুব বিরক্ত হয়ে যাচ্ছে বসে থাকতে এক জায়গায়, তো আমারও ভালো লাগছে না। তো চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। দেখো চলে এলাম ট্রেনের মধ্যে, উঠে গেছে অনেকক্ষণ প্রায়, তো প্রচুর না ভিড় ছিল, তো কথা বলা হয়নি। দেখো চলে এলাম কথা বলতে, দেখো আয়ুষ না ঘুমিয়ে পড়েছে, ছোটো মানুষ তো কতক্ষণ জেগে থাকবে। তো দেখো নেমে পড়েছে ক্যানিংয়ে, এখানে না প্রচুর ভিড়, তো প্রায় 5 মিনিট মতো না ট্রেন থেকে নেমে হাঁটতে হচ্ছে। পুজোর সেই লাইনের কথা না মনে পড়ে যাচ্ছে। তো চলো পিছন দিক দিয়ে একটু ভিডিও করছিলাম, তো দেখো আয়ুষ কিন্তু এবার ঘুম থেকে উঠে পড়েছে, ভাবছে কোথায় এলাম রে বাবা। দেখো লেখা আছে আই লাভ ক্যানি। তো চলে এলাম একটু মিষ্টি কিনতে, যেহেতু যাচ্ছে অনেকদিন পর বাড়িতে, মিষ্টি না কিনলে হয়? তো দেখো উঠে পড়েছে কিন্তু অটোর মধ্যে। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে ক্যানিং ব্রিজ, তোমরা অনেককে হয়তো চিনবে ক্যানিং ব্রিজ। তো দেখো ব্রিজটা কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছ? তো চলো প্রায় চলে এসি বাড়ির কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো। তো দেখো এখানে এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে ফিশারি, তো এখানে মাছ চাষ করা হয়। তো দুপাশে ফিশারি, মাঝখানে রাস্তা, বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগছে। তো আমি না বসছিলাম অটোর ভিতরের দিকে, তো বেশি ভালো করে ভিডিওটা করতে পারছিলাম না। এখানে না অটোর মধ্যে প্রচুর মানুষ নেয়, যেখানে 3 জন বসার কথা সেখানে না 5 জন করে নেয়। তো বুঝতেই পারছো ভালো করে বসতে পারছিলাম না, তো ভালো করে ভিডিওটা হয়নি। তো যাই হোক চলো প্রায় চলে এসেছি, তো দেখো চলেই এসেছি। বাবা না ফার্স্টে বুঝতে পারেনি যে আমরা এসেছি, তারপর বাবা নিল আয়েসকে কোলে করে। তো এখানে না একটা গোপালকে নিয়ে কিছু একটা হচ্ছিলো, তো গান বাজনা করছিলো, তো ঠিক বলতে পারবো না কী হচ্ছিলো, তো ভালো লাগছিলো ব্যাপারটা, তো তাই ভিডিও করে নিলাম। তো দেখো ভয়েস দিচ্ছিলাম, যেহেতু প্রচুর না মাইকের আওয়াজ আসছিলো, তো তাই ভয়েসটা দিতে বাধ্য হলাম। দেখো আয়ুষ পড়েছে টুপি, বেশ ভালো লাগছে না ওকে। তো দেখো এখানে কি হচ্ছে বলো তো, এখানে সবাই দিচ্ছে গন্ডি, গন্ডিটা হচ্ছে সবাই এখানে না মন্দিরে মানত করে, তো সবাই বলে অনেকে যে মন্দিরটা জাগ্রত। যাই হোক দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ এসছে গন্ডি দিতে, তো হয়তো যে ইচ্ছাটা এখানে এসেছিলো, যে ইচ্ছা নিয়ে মানত করেছিল, হয়তো পূরণ হয়েছে, তাই জন্য তো মানুষ আসে, নিশ্চয় বিশ্বাস করেছে কিছু হয়েছে। দেখো এটা হচ্ছে ব্রাহ্মণ মশাই, ইনি না এই মন্দিরে এত দায়িত্ব নিয়ে পুজো করে, তো ওনার না বেশ কষ্ট হয়, প্রচুর ঝামেলা কিন্তু মন্দিরের কাজে। দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, তো আমি একটু ভিডিও করছিলাম, বেশ বিয়েবাড়ি মনে হচ্ছে না? তো আমার তো বেশ ভালো লাগছিলো, কেন মনে হচ্ছে বিয়েবাড়ি চলে এসেছে, কিন্তু না এটা বিয়েবাড়ি না, এটা হচ্ছে পূজাবাড়ি। দেখো স্টেজে দেখো হচ্ছে এখন কীর্তন, তো কীর্তন দেখো বেশ লোক আছে, এখন খুব একটা লোক হয়নি যেহেতু সবে সবে শুরু হয়েছে। দেখো আয়ুষ ওখানে আইসক্রিম খাচ্ছে, না এত খাবার থাকতেও না কিছুই পছন্দ করছে না, ও আইসক্রিমই খাবে। তো দেখো চলে এসছে আরেকটি কীর্তনের দল, তো ওই কীর্তনের দলটা নেমে গেছে স্টেজ থেকে, দেখো এরা এখন যাচ্ছে। তো বাড়ির যারা বিবাহিত আছে বউরা, তো তারা গিয়ে আনে শাক কাঁসা বাজিয়ে, তো দেখো তো ধুনো পুড়িয়ে আনে। দেখো এখানে কীর্তনের দল আসছিলো, দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখানে না বাড়ির সামনেই, যেহেতু এখানে পুজো হচ্ছে না মেলা হয়, তো একটু বেরিয়েছিলাম মেলার এখানে। দেখো একটু ভাই না আমার হাত থেকে ফোনটা নিলো, বলছে দিয়ে দিদি আমি একটু ভিডিও করে দিই, তো বেশ দেখো ভালো লাগছিলো, বেশ ভিডিওটা ভালোর মতো করেছে। দেখো সবাই মিলে ডিসকাস করছিলাম যে চল খেতে যাই, খেতে পেয়েছে রাত তো অনেক হয়ে গেছে, তো এ বলছে না এখন না, ও বলছে চল খেতে চল। তো যাই হোক দেখো এখানে না কে কার হাত বলো তো এটা ঠিক বুঝতে পারলাম না। দেখো এই ভাইটা না, ও না আমাদের ভাই বোনের মধ্যে সবার থেকে কিন্তু ও ছোটো, কিন্তু ও সবার থেকে লম্বা, ওর কী ইচ্ছে জানো, ও বড় হয়ে ও বলে যে ও আরও লম্বা হবে। দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে
কারোর আর নাম নেই খেটে যাওয়া। তো বলছে তুই একটু ফটো তুল, ফটো তুল। বললো মানে ফটো হচ্ছে না, কেন ভিডিও হচ্ছে। তো বললো ও আচ্ছা। তো এটা আমার একটা বোন কাকার মেয়ে, তো ওটা ভাই অনেকেই চেনো, অনেকে চেনো না হয়তো, ওটা আমার ভাই, তোমার আয়ুষ। দেখো এই এটা হলো কী বলো তো, এটা হলো আমি। তো একটু পোজ দিচ্ছি, বলছে দিদি আমাকে একটা ভিডিও কর। এই যে বোনটা এখন মানে বেরিয়ে পড়েছে খেতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এখানে না, প্রায় যারা যারা আসে পুজো বাড়িতে কীর্তন দেখতে, তো এখানে সবার জন্য থাকে মানে খাওয়ার ব্যবস্থা থাকে। তো আমরা খেতে বসতেছি, তো ভাত না শেষ হয়ে গেছে, তাই অনেকক্ষণ ধরে বসে আছি, ভাত আর আসছিলো না। তো প্রায় অনেকক্ষণ পর খাওয়া দাওয়ার পর চলে এসেছে হাত ধুতে। এতে কিন্তু হাত ধোয়ার জল, এটা না মুখ ধোয়ার জল একদমই না, এটা ছিল পুকুরের জল। তো দেখতে পাচ্ছি ওই পাড়ে কীর্তন হচ্ছে, আমরা এসেছিলাম এই পাড়ে খেতে। তো এসে না আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমতে উঠে দেখলাম সব কিছু শেষ হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে এলাম, ভিডিওটা অন করলাম, দেখো এটা প্রায় লাস্ট সিন চলছে, মানে কীর্তনের লাস্ট পার্ট বলতে পারো, তো রাধাকৃষ্ণ। দেখো বেশ ভালো লাগছে না, এখানে প্রচুর মানুষ জমা হয়েছে, সবাই না দাঁড়িয়ে পড়েছে, যেহেতু রাধাকৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছে, সবাই ফুল দিচ্ছিলো ছুঁড়ে ছুঁড়ে। দেখো বেশ ভালো লাগছে কিন্তু, দেখো এখানে প্রচুর মানুষ দেখো এসে গেছে, তো আমিও ছিলাম এর মধ্যে। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। তো ভালো লাগলে আমার পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা আজকের মতো, গুড নাইট, সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।